এই নে তোর গায়ের গেঞ্জি খুলে আমার জুতাটা পরিষ্কার কর আর ওটা শেষ হলে আমারটাও করে দিবি হ্যাঁ আগে আমারটা পরিষ্কার কর তারপর আমার বয়ফ্রেন্ডেরটা করবি আরে কি হলো তা কি আছিস কেন তাড়াতাড়ি কর আমি এক্ষুনি বের হব আচ্ছা জান এই বুইড়াটারে তুমি বাসা থেকে বের করতে পারো না আরে জান তুমি কি পাগল হয়ে গেছো আরে ওরা তো আমি আমার বাসা চাকর বানিয়ে রেখেছি তুমিই বলো এই বুড়োকে যদি আমি বাসা থেকে বের করে দিই তাহলে আমি আমার বাসার কাজ করাবো কাকে দিয়ে আমার কি নতুন করে কাজের লোক রাখা লাগবে না আর তুমি তো জানো না যান এই বুড়োকে দিয়ে আমি আমার বাসার সকল কাজ করিয়ে নিই এই যে মনে করো বান্না থেকে শুরু করে ঘরের যাবতীয় সব কাজ ইভেন আমার জামা কাপড় পর্যন্ত ধুয়ে দেয় আর শোনো ওর ছেলেকে তো আমি বিয়ে করেছি শুধুমাত্র সম্পত্তির জন্য না হলে ওই ছেলের সাথে আবার কে সংসার করে এই আমার হাজব্যান্ড কল দিচ্ছে চুপ থাকো এই বুড়ো তোর ছলে কল দিয়েছে একটা সাউন্ডও করবি না না হলে তোকে আমি মেরে এই বাড়ি থেকে বের করে দিব। একদম চুপ থাকবি হ্যালো হ্যালো কি করো তুমি আমি এই তো বাবাকে খাবার দিলাম বাবা খাবার খাচ্ছে ও বাবাকে খাবার দিচ্ছো আচ্ছা এক কাজ করো বাবাকে একটু ফোনটা দাও আমি একটু বাবার সাথে কথা বলবো বাবার সাথে কথা বলবে আর শোনো না বাবা তো খাবার খাচ্ছে বাবার ওষুধ খেতে দেরি হয়ে যাবে বলো শোনো আমি বাবা খাবার খেয়ে উঠলে তারপর বলবো তোমার সাথে কথা আচ্ছা ঠিক আছে বলতে শোনো বাবার খেয়াল রাখিও ভালো করে হ্যাঁ তাহলে রাখলাম এখন আচ্ছা ঠিক আছে যান সাবধানে এসো আচ্ছা ঠিক আছে ওকে আচ্ছা ঠিক আছে এই বুড়ো তাকিয়ে তাকিয়ে কি দেখিস কি ভেবেছিলি ছেলের সাথে কথা বলবি তাই না শুন তোর ছেলের সাথে আমি তোকে কখনো কোনো করি না তোকে দিয়ে যে বাসার সকল কাজ করাই এগুলো যদি কোনোদিন তোর ছেলে জানতে পারে তোকে কেটে টুকরো টুকরো করে নদীতে ভাসিয়ে দিব কথাটা মাথায় রাখবি এই আর যত মোছা লাগবে না ভালো করে হাত ধুয়ে আমাদের দুজনের জন্য দুই কাপ কফি বানিয়ে নিয়ে আয় কে হলো যা তাড়াতাড়ি যা যান শোন না আরে তোমার কথা পরে শুনবো তুমি আগে বলো এই সম্পত্তি তুমি কবে হাতে নিবা আর কবে আমারে বিয়ে করবা জান তুমি রাগ করছো কেন বলো তো শোনো আর অল্প কিছুদিন অপেক্ষা করো তারপর আমি ওরে দুনিয়া থেকে সরাইয়া এই সব সম্পত্তির মালিক হব এরপর আমরা দুজন বিয়ে করে এই বাসাতে রাজত্ব করব। তাহলে ওই বুড়োটারে কি করবা আরে বুড়োটাকে কি করব মানে ওরও তো সারা জীবন এই বাসার চাকর বানিয়ে রাখবো মরা রাখ পর্যন্ত আমার বাসার চাকর হয়ে থাকবে বাসের সকল কাজ করবে এত টেনশন করো না তো তুমি জান তোমার মাথায় না ভালোই বুদ্ধি আছে চলো না আমরা একটু রুমে সময় কাটাই হ্যাঁ জান চল আমরা বেডরুমে যাই কিন্তু ওই যে বুড়োটাকে যে কফি আনতে বললাম আচ্ছা দাঁড়াও এই চাকর কফিটা হয়ে গেলে আমার বেডরুমে দিয়ে তো চলো জান আসো জান আজকে কিন্তু তুমি অনেকক্ষণ থাকবে হ্যাঁ তোমাকে তো একা পাওয়াই যায় না এইভাবে আজকে অনেক দিন পর একটা সুযোগ পাইলাম বাবা তুমি আইছো বাবা হ্যাঁ বাবা আমি আসছি বাবা তোমার শরীরের এই অবস্থা কেন আমি আজকে দুই মাস বাসায় আসি না আর তুমি পুরো শুকাইয়া পুরো ইয়ে হয়ে গেছো বাবা তোমার হাতে কি হয়েছে তোমার হাত কাটা কেন বাবা ওই মাছ কাটতে গিয়ে আমার হাতটা একটু কেটে গেছে বাবা মাছ কাটতে গিয়ে তোমার হাত কেটে গেছে মানে তুমি কেন মাছ কাটবা বাবা আমি বুঝতে পারছি আমি সব বুঝছি বাবা আমি এখানে এখন আসি নাই আমি আরও দশ মিনিট আগে আসছি ওই ডাইনিটা কোথায় বলো ও ডাইনিটা কোথায় ডাইনিটার খবর আছে কোথায় আছে ও ও ওর বেডরুমে আছে বাবা বেডরুমে না বাবা তুমি চলো ওকে আজকে আজকে ওকে খবর করে সারমো আসো চল বাবা জান দাঁড়াও বুড়োটা মনে হয় কফি নিয়ে আসছে তুমি একটু ওয়েট করো আরে তুমি তুমি না আমাকে একটু কল করে বলেছিলে তোমার আসতে আরো দুই মাস দেরি হবে হ্যাঁ তো তারা তাহলে চলে আসলে যে হ্যাঁ আমার দুই মাস পরেই আসার কথা ছিল আর তোমাকে যেটা কল দিয়েছিলাম একটু আগে সেটা সেটা তোমাকে ফরিকে করার জন্য তুমি তুমি আমার বাবার সাথে কি করতেছো সেটা জানার জন্যই এই ছেলেটা কে আরে এই ছেলেটা তো আমাদের ইলেকট্রিক কাজ করতে এসেছে মানে ইলেকট্রিক মিস্ত্রি ইলেকট্রিক মিস্ত্রি এইভাবে দরজা বন্ধ করে ভিতরে কি এমন কাজ করে যার কারণে দরজা বন্ধ করতে হবে আসলে দরজার পিছনে সুইচ তো তাই দরজাটা বন্ধ করা লাগছে আসলে তুমি বসো এখানে দাঁড়াও অবশ্যই বসবো বসার আগে তোমার সাথে আমার কিছু কথা আছে তো আমার বাবার আমার বাবার হাত কিভাবে কাটলো বাবার হাত আমি তো জানি না বাবা আপনার হাত কিভাবে কাটলো ও তুমি জানো না তুমি জানো না আমার বাবাকে দিয়ে তুমি বাসার সমস্ত কাজ করাও আমার বাবা আমার বাবা মাছ কাটতে গিয়ে হাত কেটে গেছে সেটাও তুমি জানো না কেন তুমি তো আমার প্রতিদিন বলতা বাবার অনেক যত্ন নাও বাবাকে খাওয়াচ্ছ বাবাকে ঘুম পাড়াচ্ছ সব কিছু তুমি বাবার করতেছ আর তুমি এটা জানো না আমার বাবার হাত কিভাবে কাটলো হ্যাঁ তুমি কেন এসব করলা বলো তুমি কি ভাবছো আমি এখন আসছি না আমি আরও বিশ মিনিট আগে আসছি এই বাসার সামনে আমি যখন দরজা দিয়ে ঢুকছিলাম তখন আমি দেখতেছিলাম যে তুমি আমার বাবাকে দিয়ে তুমি তোমার পায়ের জুতো মুসাচ্ছ শুধু তোর জুতো না তুই তোর বয়ফ্রেন্ডের জুতো আমার বাবাকে দিয়ে পরিষ্কার করছস তুই জানিস আমার এই বাবা আমার এই বাবা আজকে দশ বছর ধরে আমার কাছে আমি কোনো দিন দিন একটু সুতা পর্যন্ত তাকে দিয়ে আমি করাই নাই কেন জানো কারণ আমার বাবাকে আমি অনেক ভালোবাসি আর তুই সেই বাবাকে দিয়ে তোর জুতো মোছাচ্ছিস সমস্ত কাজ করাচ্ছিস তুই আমার বাসায় সি তোর মতো লম্পটকে আমি বিয়ে করেছি এটা আমি ভাবতেও আমার ঘৃণা লাগতেছে তুই তুই এমনটা কেন করলি কিভাবে পারলি তুই আমার সাথে এরকম একটি বেঈমানি করতে আচ্ছা একটা কথা বলতো আমার বাবা তোর তো বাবা নেই তোর বাবা নেই মনে করে কি আমার বাবাকে তুই বাবা মনে করতে পারতি না হ্যাঁ কিভাবে মনে করবি তুই তো তুই তো আমাকে ভালোবাসিস না তুই তো আমার সম্পত্তিকে ভালোবাসিস তুই মনে করছিস কি আমি কিচ্ছু জানি না আমি সব কিছু শুনেছি তুই আমাকে মেরে তুই আমাকে দুনিয়া থেকে বিদায় করে তুই আমার সকল সম্পত্তির মালিক হবি সেই চিন্তাধারা তুই আর করিস না কারণ আমি সব কিছু জেনে গেছি তোর সাথে আমার আর কোনো সম্পর্ক নেই আজ থেকে আমি মনে করবো আমি একা আমার এই পৃথিবীতে আর কেউ নেই শুধুমাত্র আমার বাবা ছাড়া তুই এখনই এই মুহূর্তে আমার গড় থেকে তোর এই নাগরকে নিয়ে আমার বাসা থেকে বের হয়ে যাবি তোর মতো দুস্থ মেয়ের সাথে আমার কোনো সম্পর্ক থাকতে পারে না। বেরিয়ে যা। না শোনো। আমার আমার হাত ধরবা না। হয়ে গেছে। আমি আসলে সম্পত্তির লোভে কী থেকে কী করে ফেলেছে। হ্যাঁ আমি অনেক বড় ভুল করে ফেলেছি। আমি এখন বুঝতে পারছি। আমি তোমাকে কথা দিচ্ছি। এখন থেকে আমি বাবাকে আমার নিজের বাবার মতোই সেবা যত্ন করব। নিজের বাবার মতোই ভালোবাসব। নেস তুমি আমাকে ক্ষমা করে দাও। প্লিজ। ক্ষমা তোমাকে তোমাকে আমি করব ক্ষমা। আবারও তোমাকে ক্ষমা করে আমি সেই একই ভুল করি তুমি আমার বাসায় আমার বাবা থাকা অবস্থায় তুমি তোমার নাগরকে নিয়ে এসে আমারই বেডরুমে সময় কাটাচ্ছ সি এইসব দেখার পর আবার বলতেছো তুমি আমি তোমাকে ক্ষমা করে দিব যাও আর কোনো কথা বলবা না তোমার নাগরকে নিয়ে এখান থেকে বেরিয়ে যাও এই বদমাস তোর কি একটু লজ্জা নেই একজন বিবাহিত স্ত্রীর সাথে সম্পর্ক করে তার সাথে সি তোদের মতো কিছু কাপুরুষের জন্যই আজকে বর্তমান সমাজটা নষ্ট হচ্ছে সি বেরিয়ে যা তোর প্রেমিকাকে নিয়ে এই মুহূর্তে আমার এই বাসা থেকে তুই বেরিয়ে যা আর শোন তোকে যদি আমার এই এরিয়াতে নেক্সট টাইমে দেখি তোর কিন্তু আমি খবর করে সারব আমি তোর দোষ দিচ্ছি না কারণ দোষটা তোর না দোষটা আমার ঘরের আমার ঘরকে আমি ঠিক রাখতে পারি নাই তাই হয়তো তুই তুই তার সাথে সম্পর্ক করছিস যা বেরিয়ে যা বের বলছি বাবা আমি আমি তোমাকে অনেক কষ্ট দিয়ে ফেলছি বাবা আমি বুঝতে পারি নাই যে আমার আমার স্ত্রী এতটা খারাপ তোমার সাথে এত খারাপ আচরণ করেছে বাবা তুমি তো আমাকে কখনই বলো নাই যে তোমার সাথে এরকম খারাপ আচরণ করতেছে আমি বুঝতে পারছি বাবা তোমাকে আমি যতবার বলেছি তোমার সাথে আমি কথা বলবো ও আমাকে একটা দিন তোমার সাথে কথা বলার জন্য মোবাইলটা দেয়নি আমাকে বাবা বাবা তুমি মন খারাপ করো না বাবা আমি আমি ওকে ঘর থেকে বের করে দিছি তোমার আর কোনো অশান্তি হবে না বাবা তোমাকে আমি নিয়ে যাব আমি যেখানে চাকরি করি তুমি ওখানে আমার সাথে থাকবা